সম্ভাবনার কথা বলে বঙ্গ টিভি। স্বাগত বঙ্গ টিভির সংগঠন সংবাদে, আপনাদের সাথে আছি আমি মায়ারাজ। আজ বিকেল চারটায় রাজধানী ঢাকার পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি পীরজাদা নুরুল আবেদিনের জন্মোৎসব। অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ কালচারাল সোসাইটি। সেটা হচ্ছে আমাদের পীরজাদা নুরুল আবেদিন ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট আমাদের বঙ্গবন্ধু কালচারাল সোসাইটি অ্যান্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ। তো ওনার জন্মোৎসব পালন করা হচ্ছে, সে উদ্দেশ্যে আমরা সবাই এসেছি। সেই অনুষ্ঠানে এখন আছে গান, দলীয় সঙ্গীত, কবিতা, নাচ, জাদু, বাউল সঙ্গীত। সাদিয়া তাসনিম রোমানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট কবি, সংগঠক ও মানবাধিকার নেত্রী মুশতারি বেগম। বাঙালিদের মাঝে এক মেলবন্ধনের প্রত্যাশায় প্রতি বছর দুবার কি কমপক্ষে একবার তিনি এসে থাকেন। এসে এই যে তিনটি প্রতিষ্ঠান, বাংলাদেশ কালচারাল সোসাইটি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ এবং বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ, প্রতিটি প্রোগ্রাম তিনি আমাদের মতো সদস্যদের নিয়ে তিনি করে থাকেন। এতে আমরা একটা মেলবন্ধনের মধ্যে পড়ে যাই। তিনি বহু কিছুর সাথে জড়িত। আমরা সেই জন্য যারা আমরা বাংলাদেশ কালচারাল সোসাইটির যারা মেম্বারগণ, আমরা অত্যন্ত গর্ববোধ করি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট পীরজাদা নুরুল আবেদিনকে। অনুষ্ঠানটি সমন্বয় করেন বেগম রোকেয়া ইসলাম। আমাদের আমন্ত্রণে কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, তার জন্য আমি অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট সাহেব বাংলাদেশে আসবেন, উনি আসার পর আমাদের আরো বড় দুটো প্রোগ্রাম হবে। ডিসেম্বরের প্রথম দিন শুভ জন্মদিন, তোমার শুভ জন্মদিন ক্রিয়েটিভ পীরজাদা নুরুল আবেদিন। সত্য তুমি নিষ্ঠার সাথে করে যাচ্ছ কাজ, তাই তো আমরা একতাবদ্ধ ছাড়ি না তোমায়। কালে শাসন নয় বারণ নয় ভালোবাসার চলে, শিখিয়েছো নানা কাজ গল্পের আদলে। স্বজন প্রীতি নেই গো তোমার, কাজের মূল্য দাও, দেশ বিদেশে যত সুনাম কুড়িয়ে তুমি নাও। রক্ত গর্বা মায়ের কোলে এসেছিলে তুমি, জন্ম তোমার ধন্য হলো মোদের মাতৃভূমি। ধন্যবাদ। একটি অসাধারণ মুহূর্ত। আসলে একজন মানুষের, আমরা অভ্যস্ত মানুষের সামনে তার জন্মদিন পালন করি, এটা একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান এবং একজনের অনুপস্থিতিতে তার গুণকীর্তন, তার কর্মময় জীবনকে নিয়ে আলোচনা করা, কবিতা সঙ্গীত রচনা করা, এটা আসলে একটি অসাধারণ। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাকির হোসেন খান। আমার সবচেয়ে আনন্দ লাগে একটি লোক প্রবাসীদের থেকে, যারা প্রবাসীতেই থাকেন তারা কিন্তু সবসময় চিন্তা করেন হাউ মেক মানি, বাট উনি কিন্তু ব্যতিক্রম। আজকে দেখেন উনি আমাদের মাঝে নেই, আমরা সকলে নিজেরা নিজেদের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটি জন্মোৎসব করছি পীরজাদা নুরুল আবেদিন। কথা সবার একটু মনে রাখতে হবে, আমাদের যাদের আমরা আছি পৃথিবীতে সবাই কিন্তু একটু মনে রাখতে হবে, আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল, এই কথাটা স্মরণ রাখতে হবে। আমি ধন্যবাদ দেব পীরজাদা নুরুল আবেদিন সাহেবকে, উনি ওনার যোগ্য উত্তরসূরি বাংলাদেশে তৈরি করেছেন বলে আমার মনে হয়, যারা তার অনুপস্থিতিতে তাকে স্মরণ করে, তাকে স্মরণ করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়। ঠিক অনুরূপ আজকে একটা অনুষ্ঠান, ওনার অনুপস্থিত কিন্তু জন্মোৎসব পালিত হচ্ছে। এই জন্য আবারও আমি এই সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আজকের এই দিনে আমি পীরজাদা নুরুল আবেদিন সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জন্মদিনের জমকালো এই অনুষ্ঠানে কেক কাটা, কবিতা আবৃত্তি আর গানে গানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বরেণ্য ব্যক্তিবর্গ।
আসুক আর দিন ভয়ের দর জীবনে, অথচ খুশি দমা থাকুক তাহা মনে, সর্বদা ভালো থেকে ওই দূর আমেরিকা দেশে। কালো ফ্রেডে পড়েছো চশমা, কালো চুল মাথায়, এক পলকে তাকিয়ে আছো, বিষম সুন্দর লাগছে তোমায়। বাংলাদেশের প্রীতি সন্তান ডিসেম্বরের প্রথম তারিখ তার শুভ জন্ম, সবুজের কামের কলি আব্দুল হান্নান, মা হালিমার কোলে এলো সুচিতে সন্তান, নদী নালা মাটির বন্ধে বেড়ে ওঠা তার কর্মক্ষেত্র চাঁদ সমুদ্র তেরো নদীর পার। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল তুই তখনও ছিলি আমার সাথে, আমি পাঁজর খুলে বলেছিলাম তোকে আমার বুকে যা আছে তুই সব নে। স্বদেশ স্বদেশ তোমারই ভালোবাসি বলে, মায়ের আঁচলে মেরে ভাজে বাজে স্নেহের পরশ লুকানো, অমের আবেশ জল ভালোবাসা চেয়ে শান্ত ভোরের মতো ঘরে চলেছিলাম প্রিয় জন্মভূমি শুধু তোমার জন্যে। তুমি প্রবাহমান বাংলার তীরধাম, গাও তুমি বাংলার জয়গান, বাংলার নিঃশ্বাস তোমার যার টান, তুমি ব্রাহ্মণ বাড়িয়ার প্রীতি সন্তান। আমি কারাগারে উঁচু দেয়াল হলাম, আমি এখানে ছিলাম, আমি কবির কবিতা নই, আমি মহাকাব্য, আমি প্রদীপের আগুন নই, আমি জ্বলন্ত অগ্নিশিখা, আমি বসন্তের মৃদু হাওয়া নই, আমি ভেঙে আসা তীব্র ঘূর্ণিঝড়।